বিডিএস নেতা, বর্ষীয়ান রাজনীতিবিদ, আমি তার কাছে আসবো সমীর পুততুণ্ড। সমীরবাবু, সত্যি কি মনে হয় না দ্বিচারিতা? বাংলাদেশে যে প্রতিক্রিয়া সাধারণ মানুষের, বিশেষ করে ছাত্রদের সামনে রেখে আমরা দেখলাম, এর প্রেক্ষাপট এবং এতে কারা কীভাবে কী জড়িত তা নির্বিশেষে কোনো কথা হতে পারবে না, সঠিক কথা অন্তত হতে পারবে না। এবং এখানে দাঁড়িয়েই আমরা বুঝতে পারছি, শুধু স্থান নির্বিশেষে, কাল নির্বিশেষে নয়, পাত্র নির্বিশেষেও প্রতিবাদের ভাষা পাল্টে যায়। বাংলাদেশে যে দুটো তিনটে কথা উনি বললেন, আরও আছে এরকম আমি শুনেছি, মুজিবুর রহমানকে গালাগালি করে আছে, আরও আরও আছে, এগুলো কোনোটাই আমার মনে হয় না ছাত্রদের তৈরি করা। ওই জমিতে ওখানকার মতন করে, ওখানেই হয়তো কেউ বলছে বুদ্ধিজীবী বলে, তাদের তৈরি করা জিনিস। রাজনৈতিক নেতৃত্ব যারা ইনভলভ, তারা হয়তো সামনে নেই, কখনো কখনো আসছে কিন্তু সামনে নেই, তারা জড়িয়ে গেলে পরে ভাষা পাল্টে যায়। এক পশ্চিমবাংলা এখানে দাঁড়িয়েই আমাদের পাত্র নির্বিশেষে একরকম ভাষা হবে না, ফলে সমস্যা হচ্ছে সাধারণ লোকের সমস্যার মুখে দাঁড়িয়ে মানুষ যে ভাষায় যেভাবে প্রতিবাদ করে। আবার দুদিন বাদে যখন ভোট হবে তখন দেখা যাবে যারাই মিছিলে এসছে তারা সব এক জায়গায় গিয়ে ভোট দিচ্ছে না, ফলে কখনো কখনো এমন এমন বিষয় পরিস্থিতি সামনে চলে আসে যেটাতে সাধারণ লোক জড়িয়ে যায়। এবং বুদ্ধিজীবীদের সম্পর্কে বিষ্ণুবাবু অনেক কথা বলেছেন, কিন্তু বুদ্ধিজীবীরা রাস্তায় না আসলে, উনি যে সিপিএমের সরকার পাল্টাতে চেয়েছিলেন তখন, ওনারা সেই সরকার পাল্টাতে পারত না, শুধু আন্দোলনকারী আমরা যারা রাস্তায় ছিলাম, শুধু রাজনৈতিক শক্তি পারত না। কাজে এইভাবে ফ্ল্যাটলি বুদ্ধিজীবীদের সম্পর্কে কথা বলা, এটা আমি মনে করছি না। যে আমাদের এখানকার রাজনীতিতে আমরা যারা বিপরীত মেরুতে আছি, বাংলাদেশের ইস্যুতে কিন্তু আমরা কাছাকাছি চলে এসেছি। এখানে আমরা এমন কিছু করতে পারছি না যেটা ওখানে একটা উস্কানি হতে পারে, ওখানে একটা প্রবলেম তৈরি হতে পারে। এবং এখানে কেন্দ্রীয় সরকারও একটা স্ট্যান্ড নিয়েছেন, রাজ্য সরকার কিছু কথা বলেছেন, কেন্দ্রীয় সরকারের সঙ্গে যার শাসক দল আমাদের অনেক বিরোধ আছে বিষ্ণুবাবুদের সঙ্গে, কিন্তু আমরা মনে করি কেন্দ্রীয় সরকার সঠিক স্ট্যান্ড নিয়েছেন। কারণ ভারত উপমহাদেশে অস্থিরতা তৈরি করার জন্য বাংলাদেশ, শ্রীলঙ্কা সহ বিভিন্ন দেশকে বিদেশি শক্তি বিভিন্ন সময় ব্যবহার করেছে, কথাটা ইতিমধ্যে এসছে। 71 সালে আমরা যত অ্যাক্টিভ ছিলাম, আজকে তো আমরা অতটা অ্যাক্টিভ নেই, কারণ 71 সালের পরিস্থিতি বিষয় আলাদা ছিল। তখন আমাদের এখানে একটা অস্থিরতা তৈরি হবে কি না হবে, তার থেকে বড় কথা হচ্ছে সেখানকার মানুষের স্বাধীনতার বিষয় অনেক বড় ছিল, এবং সেখানকার মানুষের লড়াইকে এখানকার মানুষও তখন দলমত নির্বিশেষে মদত দিয়েছেন, সমর্থন দিয়েছেন। আমার প্রশ্ন আমি আবারও বলি, দেশের যেটা দুই দেশের বিষয়, নিঃসন্দেহে দেশের সরকার যা বলবে পলিসির জায়গা থেকে সমস্ত রাজনৈতিক দল যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, তারাও বিচক্ষণতার পরিচয় দিয়েছেন, কারণ দেশের সিদ্ধান্তের পাশেই সবাই রয়েছে, এখানে কোনো বিতর্কের অবকাশ নেই। কিন্তু যেখান থেকে আমার প্রশ্নের সূত্রপাত, আমি আসছি দেবাশিস চৌধুরীর কাছে, যেখান থেকে বিতর্কের সূত্রপাত সেটা হচ্ছে এদেশের মুষ্টিমেয় কিছু মানুষ, আমি আবারও বলি, এই ভাষার ধরনগুলো বদলে যায়। আমার প্রশ্ন হচ্ছে যে দেশের পলিসি নয়, যদি সোজা ভাষায় বলতে হয়, এই এক শ্রেণীর মানুষ যাদের কথা খুব স্পেসিফিক্যালি সমীরবাবু বললেন যে সত্যি তারা যদি পাশে না থাকতেন, রাজনৈতিক দলের পক্ষে সম্ভব ছিল ক্ষমতা পরিবর্তন করা, তো যদি আমি ধরে নিই যে সেই এক শ্রেণীর মানুষ তারাই অনুঘটকের মতো কাজ করেছেন, তারাই ক্ষমতার পরিবর্তন ঘটিয়েছেন, শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে সম্ভব ছিল না, তাহলে ধরে নিতে হয় যে সেই এক শ্রেণীর মানুষ যারা অনুঘটকের মতো সেদিন কাজ করেছিলেন, তারা আজকে দেশের শান্তি শৃঙ্খলা সম্প্রীতি বজায় রাখার জন্য কাজ করছেন কি? কোনো একটা 1 লাখের মতো ঘটনা ঘটলে, নূপুর শর্মার মতো ঘটনা ঘটলে তাদের যা ভূমিকা থাকে, আজকে অন্য প্রান্তে হিন্দু নিধন হলে তাদের কি একই ভূমিকা থাকে? দেবাশিসদা, সমীরদাকে খুব সম্মান জানাই, আমাদের সবারই অগ্রজ মোটামুটি। আর সমীরদার দীর্ঘ একটা ইতিহাস আছে গণ আন্দোলন করার, মানুষের সঙ্গে লড়াই করার, মানুষের প্রশ্নে লড়াই করার। যেই প্রশ্নটা আজকে উত্থাপন হয়েছে তার একাডেমিক উত্তর হচ্ছে, মানে একাডেমিক্সে যার এটা বিশ্লেষণ হয় সেটা হচ্ছে, মানুষের আন্দোলনের ভাষা যদি কেউ অ্যাপ্রোপ্রিয়েট করে, মানুষ একটা কথা বলতে চাইছে কিন্তু নেতৃত্ব আরেকটা কথা বলছে, সেই আন্দোলনের নেতৃত্ব আরেকটা কথা বলছে, এবং যখন মানুষের প্রতিবাদের ভাষা যখন অ্যাপ্রোপ্রিয়েট হয়, যখন দখল হয়ে যায়, তার উপরে কেউ দখল নিয়ে নেয়, তখন বিরাট বিরাট ন্যারেটিভগুলো কাজ করে। সমীরদাকে খুব সম্মান জানিয়ে জিজ্ঞেস করি, এই যে আপনি বললেন স্বার্থ সংশ্লিষ্ট, তাহলে এই যে যখন 2011 আগে যে আন্দোলনগুলো হয়েছিল, তার মধ্যে স্বার্থ সংশ্লিষ্ট লোক ছিল,
সেটার মধ্যে ভেস্টেড ইন্টারেস্ট ছিল। এবার আপনি আরেকটা জিনিস বললেন, সেটা হচ্ছে বাংলাদেশের বিষয়েতে সঠিক কথা হতে পারে না, অনেকের মধ্যে বিষয় আছে, সেই জন্য আমরা সঠিক ঠিক চিহ্নিত করতে পারবো না কোন ফোর্সটা কোথায় কাজ করছে। তারপর আপনি বললেন ছাইয়ের তলায় আগুন চাপা ছিল, ছাত্র আন্দোলনের মধ্যে দিয়ে সাধারণ লোকের বহির্প্রকাশ হয়ে গেল, কেন গণতন্ত্র বিপন্ন ছিল প্রভৃতি বিষয়গুলো আছে। আমার শুধু একটা সাধারণ প্রশ্ন, যখন প্যালেস্টাইনের কোশ্চেন হয় যেটা জিষ্ণুদা বললেন, বা যখন অন্য কোনো রকম নিকারাগুয়ার কোনো প্রশ্ন হয়, কোনো শ্রমিক শ্রমজীবী মজদুর কৃষকের প্রশ্ন হয়, তখন কৃষক মজদুর ছাত্র নারী মহিলা প্যালেস্টাইনের মুসলমান এইভাবে শব্দাবলী নিয়ে আন্দোলন হয়। এতগুলো ব্যাখ্যা আমরা এখানে করলাম, কিন্তু এখন অবধি কেউ বলেছে বাংলাদেশের হিন্দু আক্রান্ত, বাংলাদেশের সংখ্যালঘু আক্রান্ত, বাংলাদেশের হিন্দুদের যেই আন্দোলনটা হচ্ছে, যেই বিষয়টা নিয়ে হিন্দুরা লড়াই করছে, সেই লড়াইটার মধ্যে দিয়ে সেই লড়াইটা অন্য কোনো বড় মেটা ন্যারেটিভ অন্য কোনো গল্পের অংশ হবে কেন? হিন্দুদের প্রশ্ন হিন্দুদের প্রশ্ন। এই যে আপনি বললেন যে সাধারণ লোকের ওখানে ছায়ের মধ্যে আগুন, সাধারণ লোকের আগুন বেরোয়নি, জামাতের আগুন বেরিয়েছে, জিহাদের আগুন বেরিয়েছে। ওখানে আক্রান্ত হয়েছে সংখ্যালঘু নয়, হিন্দুর আক্রান্ত হয়েছে। আমরা ভাষা ঠিক করতে পারছি না, কেন? কারণ আমরাও সেই ন্যারেটিভ সেই হেজেমনির মধ্যে রয়েছি, মানসিকতা আমাদের সেরকম এখন দাসত্বের মধ্যে রয়েছে যে হিন্দুদের কথা হিন্দু শব্দাবলী ব্যবহার করে বলাটা অপরাধ পাপ, কোনোভাবে সেকুলারিজমের উপরে কোনো আমাদের একটা প্রশ্নচিহ্ন চলে আসে, কেন হবে? হিন্দুরা তো বাংলাদেশে বা পূর্ব পাকিস্তানে হিন্দু বলেই আক্রান্ত হয়েছিল, তা না হলে তো সিআর দাসের সময় 1923 বেঙ্গল প্যাক্ট হয়েছিল, বেঙ্গল টেনেন্সি অ্যাক্ট হয়েছিল, হিন্দু জমিদারির জমির পাট্টা মুসলমানদের দেওয়া হয়েছিল, ইকোনমিক কোশ্চেন তো তখন থেকেই তার সলিউশন আমাদের পূর্বপুরুষরাই খুঁজেছে, যে ইস্ট পাকিস্তানে যেহেতু হিন্দুদের হাতে জমি জায়গা আছে মুসলমানদের কিছু নেই, সিআর দাস নিজের এই প্রশ্নের সম্মুখীন হয়েছিলেন, উনি বেঙ্গল প্যাক্ট করলেন, সুভাষ বোস নিজে কলকাতা কর্পোরেশনে 80% চাকরি মুসলমানদের দিয়েছিলেন 1925। তো আমরা তো ব্যবস্থা করেছি, আমরা চেষ্টা করেছি, তৎপরেও 47-এর দেশ ভাগ হয়েছে, কেন? দ্বিজাতি তত্ত্বে হয়নি, ধর্মের কারণে হয়নি, মুসলিম লীগের হটকারিতায় হয়েছে, মুসলিম লীগ বলেছিল সেপারেট হোমল্যান্ড ফর ইন্ডিয়ান মুসলিমস 1923 বেঙ্গল প্যাক্ট। না আমি জাস্ট একটা জিনিস বলে রাখি, আমি শেষ করি, যেখানে আটকে ছিলাম, যেন আটকে দেওয়া হয়েছিল।